চুক্তি সইয়ের পরও সিন্ডিকেট নিয়ে জটের কারণে মালয়েশিয়ার শ্রমবাজারে এখনও শুরু হয়নি কর্মী নিয়োগ। ঢাকা ও কুয়ালালামপুরে রিক্রুটিং এজেন্টদের শক্তিশালী চক্র 25টি এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে উভয় দেশের সরকারের উপর চাপ সৃষ্টি করছে। এই সিন্ডিকেট প্রথা ভেঙে দিয়ে কর্মী পাঠানোর বিষয় উন্মুক্ত রাখার জন্য আবার আন্দোলন করেছেন অনেকে। উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ 27 মার্চ মালয়েশিয়া সফরে যাচ্ছেন। যদিও মন্ত্রী মালয়েশিয়ার একটি সমরাষ্ট্র প্রদর্শনীতে অংশ নিতে এই সফরে যাচ্ছেন, তবুও সাইডলাইন বৈঠকে শ্রমবাজার ইস্যুতে আলোচনা করার কথা রয়েছে প্রবাসী কল্যাণমন্ত্রীর। আরও জানাচ্ছেন শাহরিয়ার রাজ। গেল বছরের 19 ডিসেম্বর কুয়ালালামপুরে বাংলাদেশ মালয়েশিয়া শ্রমিক রপ্তানি সমঝোতা স্মারক স্বাক্ষরে আশা দেখতে শুরু করে বিদেশগামী কর্মীরা, কিন্তু দীর্ঘদিনেও এর জট খোলেনি। এখনো শুরু হয়নি বাংলাদেশিদের যাওয়ার কোনো প্রক্রিয়া। একটা ভালো নিউজ আসছিল, মালয়েশিয়া বাংলাদেশের সাথে যে কর্মী দেওয়ার কথা ছিল বা একটা সাইন হয়েছে, সেগুলো আসলে আজকে 3-4 মাস যাবত কিন্তু গড়াগড়ি হচ্ছে, এখনও একটা ফাইনাল ডিসিশন আসতেছে না। আর ওইদিকে বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়া আসার জন্য প্রস্তুতি নিয়েছেন তারা কিন্তু অনেকটা হতাশ। অভিবাসন যে ব্যয়টা, যে এই ব্যয়টা শুধুমাত্র আমাদের বাংলাদেশের জন্যই বেশি, অন্য কোনো দেশের জন্য আমি এত বেশি দেখি না। আপনি দেখেন নেপাল স্বল্প খরচ যাচ্ছে, নেপালি টাকা সর্বোচ্চ 35,000 টাকার ভিতর, 28 থেকে 35,000 টাকার ভিতর তারা মালয়েশিয়া যাচ্ছে। ইন্ডিয়া তারাও খুব মানে সরকারি খরচে যাচ্ছে, খুবই অল্প খরচে। পাকিস্তান থেকে তাও খুবই অল্প খরচে যাচ্ছে। মালয়েশিয়ার মালিক পক্ষ বাংলাদেশের শ্রমিকের উপর আস্থা এবং বিশ্বাস 100%। তারা চায় বাংলাদেশের শ্রমিক, এবং বাংলাদেশের মাননীয় মন্ত্রী মহোদয় অলরেডি মালয়েশিয়ার মন্ত্রণালয়ের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এটাকে একটি পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করতেছে। নির্দিষ্ট সংখ্যক রিক্রুটিং এজেন্সিকে কর্মী প্রেরণে কাজ দেওয়া হবে, মালয়েশিয়া সরকারের এমন সিদ্ধান্ত সিন্ডিকেট বৈষম্য দূর করতে পারবে না বলেই মন্তব্য রিক্রুটিং এজেন্সি ঐক্য পরিষদের সভাপতি টিপু সুলতানের। যেহেতু ভিসা দিবে মালয়েশিয়ান কর্তৃপক্ষ, তারা যেই সংখ্যায় ভিসা দিবে সেই সংখ্যায় কিন্তু বাংলাদেশ থেকে কর্মী প্রেরণ করা সম্ভব। তো সেখানে 25 এজেন্সি পাঠালেও যা, সকল এজেন্সি পাঠালেও কিন্তু সেই যেই সংখ্যায় ভিসা মালয়েশিয়া থেকে প্রদান করবে অনলাইন পদ্ধতিতে, সেই কর্মী কিন্তু প্রেরণ করা সম্ভব। তো সুতরাং এখানে বেশি সংখ্যক রিক্রুটিং এজেন্সি হলে যে ড্রাম্পিং গ্রাউন্ড হবে, এটা একেবারেই মানে সঠিক তথ্য হতে পারে না। কি পদ্ধতিতে, কোন প্রক্রিয়ায়, কত খরচে আর কতদিনের মধ্যে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ চালু হবে, আসন্ন মালয়েশিয়া সফরে প্রবাসী কল্যাণমন্ত্রী এসব ধোঁয়াশা কাটিয়ে আসবেন বলেই মনে করেন বায়রার সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান। এমইউর পরবর্তীতে কি প্রক্রিয়ায় মালয়েশিয়ায় কর্মী যাবে তার জন্য বেশ কিছু জিনিস নির্দিষ্ট করতে হয়, যেমন মেডিকেলের ব্যাপার আছে, ওইখানের এমপ্লয়াররা বলেছে তাদের সমস্ত খরচ তারা বহন করবেন, সেটি কী পদ্ধতিতে করবেন, তারপরে কী প্রক্রিয়ায় লোকগুলো যাবে, এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে, কমিটির মিটিংয়ের মাধ্যমে নির্ধারণ করা হয়। মালয়েশিয়া মার্কেট খুলেছে এবং সেখানে কর্মী প্রেরণ হবে এবং সেটা কম খরচে, এ বিষয়ে আসন্ন মালয়েশিয়া সফরে দুদেশের মধ্যে ইতিবাচক আলোচনা হবে বলে জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ। মালয়েশিয়া আমাদেরকে একটা চিঠি দিয়েছিল, আমরা ওটার উত্তর দিয়েছি, ওনারা নিশ্চয়ই চিন্তাভাবনা করছেন। আর ওই উত্তরের পাওয়ার পরে নেক্সট যেটা আছে, আমরা চেয়েছি তাদের আলাপ আলোচনার মাধ্যমেই যা ফাইনাল যেটা করা আছে এটা করে নিয়ে দেন, মার্কেট ক্যান বি ওপেন। যে কোনো দেশের নিজের একটা দৃষ্টিকোণ থাকে, বুঝছেন না, আমাদের দৃষ্টিকোণটা কী এটা কিন্তু অনেক সময় ঘোলাটে হয়ে যায়। আমি এখানে কে পক্ষে কে বিপক্ষে এটা কিন্তু আমার ইস্যু না, আমার ইস্যু হলো দ্যাট মানুষ যাবে, মার্কেট খুলবে, কম খরচে যাবে, এবং যারা যে কম খরচে যেতে পারে এটা যে নিশ্চিত হবে, এইসব জিনিসগুলি আমরা আগে ক্লিয়ার করে নিতে হবে। ওদিকে কর্মী নিয়োগ ইস্যুতে মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রীদের ইন্দোনেশিয়া ও ভারতে গমন অন্যরকম বার্তা দিচ্ছে, এতে শঙ্কিত শ্রম মার্কেটের বিনিয়োগকারীরা। তাই দ্রুত এ সমস্যা সমাধান করতে প্রবাসী কল্যাণ মন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। শাহরিয়ার রাজ, বাংলা টিভি, ঢাকা।